হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, যেটা অনেক সময় তোমরা সবসময় কনফিউশনে ভুগে যে আসলে কোনটা হবে। তো এই কনফিউশনটা দূর করতে আমি আজকে হাউ লং, হাউ মাচ টাইম অ্যান্ড হাউ মেনি টাইমস, এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলাপ করব। তো এই তিনটা বিষয় তোমরা অনেক সময় কনফিউশনে ভুগো যে আসলে কখন কোনটা কিভাবে ব্যবহার করব। তো আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। তো চলো দেখি বোর্ডে চলে যাই। আমরা দেখি যে হাউ লং, হাউ মাচ টাইম অ্যান্ড হাউ মেনি টাইমস, তিনটা বিষয় আমরা আজকে দেখব। এখন হাউ লং, আচ্ছা হাউ এটি দিয়ে সাধারণত কোশ্চেন করা হয়। তো কোশ্চেনটা কিভাবে করা হয়, যে সময়ের কোনো কিছু উল্লেখ থাকলে তখন এই কোশ্চেনটা আমরা করে থাকি। সময়ের ব্যাপারে কখন কোনো কিছু যদি আমরা জানতে চাই, এটা অবশ্যই এক্সপ্লেনেটরি সেন্টেন্স, তখন আমরা এই ধরনের কোশ্চেন করে থাকি। এখন কোন সময় কিরকম জানতে চাইলে, যেমন সময় কি 2 দিন, 3 দিন, আবার কখন হতে পারে 1 ঘন্টা না 2 ঘন্টা, আবার হতে পারে কত বার, কত সময়, তো এই ধরনের বিভিন্ন রকমের সময়ের যে একটা ক্লাসিফিকেশন আছে, কোন সময়ের ক্ষেত্রে কোন সময়ে জানতে চাইলে কোনটা ব্যবহার করব, এই জিনিসটা আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমরা দেখব যে হাউ লং অ্যান্ড হাউ মাচ টাইম। আচ্ছা এই দুইটা জাস্ট ইট ইজ সেম মিনিং, হাউ লং অ্যান্ড হাউ মাচ টাইম। তো আমি একটু পয়েন্ট আউট করেছি, দেখো যে হাউ লং অ্যান্ড হাউ মাচ টাইমটা কিভাবে বোঝায়, এটা কি হবে মিনিট অর্থাৎ কয় মিনিট, তারপর ডেজ কয় দিন, তারপর ইয়ার্স কয় বছর, আওয়ার্স কত ঘন্টা। তো এই ধরনের কোশ্চিন গুলো আমরা যখন করব বা প্রয়োজন হবে তখন অবশ্যই হাউ লং অর হাউ মাচ দিয়ে আমরা করব। অর্থাৎ আরো যদি ক্লিয়ার করে আমি বলতে চাই, অ্যামাউন্ট অফ টাইম, ওকে, এটা অ্যামাউন্ট অফ টাইমের কথা উল্লেখ যখন থাকবে তখন অবশ্যই আমরা হাউ লং অথবা হাউ মাচ টাইম আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো চলো আমরা কয়েকটা এক্সারসাইজ দেখি, একটা এক্সাম্পল দেখি যে হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ইংল্যান্ড। এখানে কি বলছে যে কতদিন যাবত তুমি ইংল্যান্ডে বসবাস করছো, কতদিন থেকে, তাই না? কত সময় ধরে, কত সময় ধরে, কত দিন ধরে, এটা হতে পারে। তো এটার অ্যান্সারটা কি হতে পারে, যে 5 ইয়ার্স অর 3 ইয়ার্স। দেখো অ্যামাউন্ট অফ টাইম, ওকে, আসছে অ্যামাউন্ট অফ টাইম। দেন হাউ লং হ্যাভ ইউ স্টাডিড ইংলিশ, তো তুমি কত সময় ধরে কি ইংরেজি স্টাডি করছো, সেটা হতে পারে 3 আওয়ার্স, আমি এখন বসলাম 3 ঘন্টা যাবত আমি করছি, তারপর দেন আমাকে কেউ কোশ্চেন করলো কত সময় ধরে তুমি ইংরেজি প্র্যাকটিস করছো, অথবা কত দিন থেকে তুমি ইংরেজি, সেটা হতে পারে অ্যান্সার 2 আওয়ার্স, 3 আওয়ার্স হতে পারে, অথবা কি হতে পারে আমি 2 বছর থেকে ইংরেজি স্টাডি করছি, এটাও হতে পারে। এখানেও বোঝা যাচ্ছে যে অ্যামাউন্ট অফ টাইম। দেন এই ক্ষেত্রগুলোতে কি ব্যবহার করব, আমরা হাউ লং ব্যবহার করব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাউ সরি অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কি করব, হাউ লং অবশ্যই ব্যবহার করব। দেখো এটার ক্ষেত্রে হাউ লং ব্যবহার করা আছে। দেন আমরা আরেকটা এক্সারসাইজ দেখি যে হাউ মাচ টাইম, আমি বলেছি যে হাউ লং এবং হাউ মাচ টাইম দে আর প্রিটি সেম মেনি, ওকে, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ওয়েটেড। এখন এখানে বলছে যে কত সময় ধরে বা কতক্ষণ তুমি অপেক্ষা করছো, এটা কতক্ষণ হতে পারে, আমি 10 মিনিট হতে পারে, ওকে, 1 ঘন্টা হতে পারে, অথবা 1 দিন ধরে ওয়েট করতেও পারে, এরকম হতে পারে। তাহলে এটাও বোঝাচ্ছে অ্যামাউন্ট অফ টাইম। সো এই জায়গাটা আমরা কি করতে পারি, হাউ মাচ টাইম ব্যবহার করেও এটা আমরা করতে পারি। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো যে হাউ মাচ, মাচের পরে অবশ্যই এখানে টাইমের পর আমরা অনেক সময় এস ব্যবহার করি, তো এই এসটা কিন্তু কখনোই হবে না। বাট আমি এখানে দেখো হাউ মেনি টাইমস, মেনি যখন থাকছে তখন টাইমের পর অবশ্যই এস যুক্ত করতে হবে, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে হাউ মাচ টাইম, হাউ মেনি টাইমস, ওকে। তাহলে হাউ মাচ অ্যান্ড হাউ লং, হাউ মাচ টাইম এটা হাউ লং নিয়ে আমি আলোচনা করব। এবার আলোচনা করব হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস আমরা কখন ব্যবহার করব। আচ্ছা তার আগে আমি আর একটা কথা বলে নিই যে হাউ লং অ্যান্ড হাউ মাচ টাইম এর মধ্যে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হাউ লং শব্দটা কিন্তু ব্যবহার করে থাকি, এটার ব্যবহার সবচেয়ে বেশি, বাট হাউ মাচ টাইমটা আমরা তেমন ব্যবহার করে থাকি না, ওকে। দেন হাউ মেনি টাইমস এখানে আমি একটু নোট ডাউন করে রেখেছি, ওয়ান্স, টুয়াইস অর 15 মিনিটস,
15 টাইমস, অর্থাৎ এটা কি বুঝাবে, কাউন্ট করা বুঝাবে, অর্থাৎ সময়টাকে কাউন্ট করা বোঝাবে যখন, তখন আমরা কি করব, হাউ মেনি টাইমস। তো এক্সাম্পল দেখলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হাউ মেনি টাইমস, দেখো অবশ্যই এখানে কিন্তু এস অ্যাড করা আছে, এস অ্যাড না করলে কিন্তু এটা অবশ্যই মিস্টেক হয়ে যাবে। তাহলে হাউ মেনি টাইমস ডিড ইউ ওয়াচ দ্য মুভি টাইটানিক। আচ্ছা, টাইটানিক মুভি যখন আসে তখন আমরা, এমনও কেউ আছে যে আমরা 5 বার দেখেছি, এমনও কেউ আছে একজন দেখেছি, আবার এমনও কেউ আছে সেটা 15 বার দেখেছে, এরকম আছে না বন্ধুরা? তখন এই সময় এই ব্যাপারটা জানতে, যে দেখো কতবার দেখেছে, কাউন্ট, আমরা কাউন্ট করছি যে কতবার, কিন্তু একটু সময় কতবার ধরে এটা দেখেছে, কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 1 বার, কেউ বা 15 বার দেখেছে। তখন এই, যখন আমরা এই সময়টাকে কাউন্ট করার চেষ্টা করব বা করব বা বোঝাবে, তখন আমরা অবশ্যই হাউ মেনি টাইমস ইউজ করব, এবং হাউ মেনি টাইমস ইউজ করে আমরা কোশ্চেন করব। তাহলে হাউ মেনি টাইমস ডিড ইউ ওয়াচ দ্য মুভি টাইটানিক, টাইটানিকটা কতবার দেখেছো। দেন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হাউ মেনি টাইমস উইল ইউ ওয়াচ মাই টিউটোরিয়াল। ওকে, আমার টিউটোরিয়ালটা তুমি কতবার দেখবা? কেউ 1 বার দেখবে, কেউ 2 বার দেখবে, কেউ 10 বারও দেখবে। ওকে, দেন এখানেও কি হচ্ছে, আমরা সময় ব্যাপারটা কাউন্ট করছি, সময়টা কাউন্ট করছি যে কত বার এটা দেখেছে, সেটা কেউ 10 বার হতে পারে, 15 বার হতে পারে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, হাউ মেনি টাইমস আমরা ব্যবহার করব। তাহলে ব্যাপারটা যদি আমি একটু সামারাইজ করে আনি, তাহলে আবার কি হয় যে হাউ লং অ্যান্ড হাউ মাচ টাইম, অ্যামাউন্ট অফ টাইম, টাইমের কি কতক্ষণ ধরে বা কত দিন ধরে, কত বছর ধরে, কত ঘন্টা ধরে, তখন আমরা কি করতে হবে, আমরা অবশ্যই হাউ মাচ অর হাউ মাচ টাইম ব্যবহার করব। আর হাউ মেনি টাইমস আমরা ব্যবহার করব যদি এটা কাউন্ট করা অর্থে বোঝায়। তাহলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অ্যামাউন্ট অফ টাইম আর অ্যান্ড কাউন্ট, এই দুইটা জিনিস যদি আমরা ডিফারেন্স করতে পারি তাহলে এটির ব্যবহারের ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি তোমরা কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে নক করো বা আমাকে মেসেজ করো, এবং তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।